হাদিসটা মূলত কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 23 বছরের জীবনের একটা পরিপূর্ণ রিপোর্ট তিনি কি করেছেন কি খেয়েছেন কোথায় গিয়েছেন সমস্ত কিছুর একটা রিপোর্ট হচ্ছে এই হাদিস বস্তুবিজ্ঞান যেটাকে আমরা বলছি ম্যাটেরিয়াল সায়েন্স সায়েন্সের বিস্তারিত বিবরণ রয়েছে হাদিসের মধ্যে বিজ্ঞানের বিভিন্ন সাইড নিয়ে আলোচনা করেছে 1744টা হাদিস যদি আমরা এই হাদিসগুলোকে অস্বীকার করে ফেলি আমরা বিজ্ঞানের একটা বিশাল অংশ হারিয়ে ফেলব যদি আমরা হাদিসকে অস্বীকার করে দেই তাহলে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই বিরাট ইলমি ভান্ডারটা আমরা হারিয়ে ফেলব হাদিসের মধ্যে রয়েছে ইতিহাসের বিস্তারিত বিবরণ আত-তাহরিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য সাধারণ দৃষ্টিকোণ থেকে আমরা হাদিসের প্রয়োজনীয়তা দেখি আমরা ধরে নিলাম কোরআনে হাদিস অনুসরণ করার নির্দেশ দেওয়াই হয়নি তারপরেও যদি আমরা সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখি তবুও দেখব যে হাদিসটা আমাদের জন্য কত জরুরি হাদিসটা মূলত কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনের একটা পরিপূর্ণ রিপোর্ট তিনি কি করেছেন কি খেয়েছেন কোথায় গিয়েছেন সমস্ত কিছুর একটা রিপোর্ট হচ্ছে এই হাদিসের মধ্যে যে বিশাল জ্ঞানভাণ্ডার রয়েছে এই জ্ঞানভাণ্ডারকে আমরা কেউ অস্বীকার করতে পারি না হাদিসের মধ্যে নৈতিকতা চ্যাপ্টারটা যদি শুরু দেখেন কিতাবুল আদাব এর মধ্যে কতগুলো আদব শিক্ষা দেওয়া হয়েছে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে ঘুমার রাতে আবার যখন ঘুমাতে যাব সেই সময় পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে কি করব তার মানে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া আছে হাদিসে সকালে উঠে কি দোয়া পাঠ করতে হবে কিভাবে ওযু করতে হবে কিভাবে মিসওয়াক করতে হবে তারপরে কি করতে হবে প্রত্যেকটা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাধ্যম দিয়ে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়নি যদি আমরা হাদিসকে অস্বীকার করে দেই তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই বিরাট ইলমি ভান্ডারটা আমরা হারিয়ে ফেলব হাদিসের মধ্যে রয়েছে ইতিহাসের বিস্তারিত বিবরণ আল্লাহ রাসূলের জীবনে 23 বছরের জিন্দেগি তো আছেই এরও বাইরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত ইতিহাসের বিবরণগুলো দেওয়া রয়েছে এই ইতিহাসগুলো সবই হারিয়ে যাবে যদি আমরা হাদিসকে অস্বীকার করে ফেলি হাদিসে শুধুমাত্র ইতিহাসের বিবরণ নয় এখানে অর্থনীতির বিবরণ আছে একটা দেশের অর্থনীতি কিভাবে চলবে যাকাত অশরের মাধ্যম দিয়ে মানুষের কিভাবে অর্থনৈতিক উন্নতি ঘটবে সমস্ত কিছুর বিবরণ দেওয়া আছে হাদিসের মধ্যে যদি আমরা হাদিস অস্বীকার করি ইসলামী অর্থনীতির এই মৌলিক বিষয়গুলো আমরা সব হারিয়ে ফেলব বস্তুবিজ্ঞান যেটাকে আমরা বলছি ম্যাটেরিয়াল সায়েন্স সায়েন্সের বিস্তারিত বিবরণ রয়েছে হাদিসের মধ্যে কুরআনে যেন বিবরণ রয়েছে তেমনভাবে হাদিসের মধ্যে বিবরণ রয়েছে আল মাউসুয়া না আল হাইয়াতু তাসিসিয়া লিল ইজাজ আল ইলমি ফিল কুরআন ওয়া সুন্নাহ নামে একটা সংস্থা তারা গবেষণা করে দেখেছে প্রায় 1744টা হাদিস এমন রয়েছে যে এই হাদিসগুলো বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করে সেটা ভৌত বিজ্ঞান হোক চিকিৎসা বিজ্ঞান হোক বিজ্ঞানের বিভিন্ন সাইড নিয়ে আলোচনা করেছে 1744টা হাদিস যদি আমরা এই হাদিসগুলোকে অস্বীকার করে ফেলি আমরা বিজ্ঞানের একটা বিশাল অংশ হারিয়ে ফেলব সম্মানিত উপস্থিতি হাদিস হচ্ছে মুসলিম সভ্যতার একটা প্রাণ মুসলিম সভ্যতাটা পুরোপুরি দাঁড়িয়ে আছে হাদিসের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগি যেভাবে কাটিয়েছিলেন সেটাই তো আমরা পালন করি তাই না যদি আমরা হাদিসকে অস্বীকার করে ফেলি তাহলে মুসলিম সভ্যতার এই মৌলিক সূত্রটাই আমরা হারিয়ে ফেলব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝ থেকে গত হয়ে গেছেন 1500 বছর আগে কিন্তু আল্লাহ রাসূলের সেই জিন্দেগানি এখনো পর্যন্ত আমাদের মাঝে জীবন্ত আমাদের মাঝে এই জীবন্ত যে আল্লাহ রাসূলের জীবন আদর্শ রয়েছে এটা কার মাধ্যমে আছে এটা নিঃসন্দেহে হাদিসের মাধ্যমে যদি হাদিস না থাকতো তাহলে আমাদের মধ্যে এই ধরনের জীবন আদর্শ আমরা বাস্তবায়ন কখনোই করতে পারতাম না কারণ কোরআনে এভাবে স্পষ্ট বিবরণ দেওয়া নেই আল্লাহ রাসূল যেহেতু আমাদেরকে আদর্শ দেখিয়ে দিয়েছেন সেই আদর্শকে আমরা অনুসরণ করি সরাসরি যদি কোরআনই অনুসরণ করি তাহলে আমরা এই বাস্তব অনুশীলন এটা আমরা কখনোই করতে পারতাম না সম্মানিত উপস্থিতি তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে বিশুদ্ধ ইসলামের ধারক এবং বাহক হচ্ছে হাদিস যদি কোরআনের ব্যাখ্যা হিসাবে হাদিস না থাকতো তাহলে এই কোরআনের অপব্যাখ্যা করে করে কোরআনের অস্তিত্বটাকে বিলীন করে দেওয়া হতো কোরআনের সর্বপ্রথম ব্যাখ্যাকারক ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কাছে কোরআনের ব্যাখ্যাগুলো দিয়ে গেছেন বলেই যারা অপব্যাখ্যা করতে চায় ইসলামী শরীয়তকে বিকৃত করতে চায় তারা কোনো সুযোগ এখানে করে নিতে আর পারে না যদি কোরআনের ব্যাখ্যাকারক হিসেবে আল্লাহ রাসূল না থাকতেন তাহলে মানুষ নানা অপব্যাখ্যা করে এই কোরআনের সমস্ত নির্দেশনাগুলো সব বাতিল করে দিত যেমনভাবে আপনারা এখন জানেন সালাতের কথা বলা হচ্ছে বটে যারা এই মুনকিরিনে হাদিস দেখবেন তারা এখনো পর্যন্ত নিশ্চিত না তারা কয় অক্ত সালাত আদায় করবে কেউ বলছে দুই অক্ত কেউ বলছে তিন অক্ত কেউ বলছে চার অক্ত কেউ বলছে পাঁচ অক্ত কিভাবে সালাত আদায় করবে কয় রাকাত সালাত আদায় করবে এই ধরনের কোনো ব্যাখ্যা কি তাদের কাছে আছে কিচ্ছু নেই তাদের কাছে
যদি হাদিস না থাকতো আল্লাহর রাসূল আমাদের কাছে এগুলো ব্যাখ্যা করে না যেতেন নিঃসন্দেহে আমরা সবাই পথভ্রষ্ট হয়ে যেতাম শুধু তাই না কুরআনটাই আর মানে অবিকৃত থাকতো না বরং বিকৃত হয়ে যেত যখনই দেখা গেছে মুসলিম উম্মার মধ্যে হাদিস থেকে মানুষ দূরে সরে গেছে তখনই মুসলিম উম্মার মধ্যে বিচ্যুতি ঘটেছে যুক্তিবাদ এবং সুফিবাদের প্রাদুর্ভাবের কারণে মুসলিম উম্মার মধ্যে হাজারো শিরক হাজারো বেদাত যেগুলো ঢুকেছে এগুলো ঢোকার কারণটা কি মূলত কারণ হচ্ছে হাদিস থেকে দূরে যাওয়া যখনই আমরা হাদিস থেকে দূরে সরে আসব তখনই ইসলামের মধ্যে নানা বেদাতের অনুপ্রবেশ ঘটবে আজকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের আহলেস ভাইদের চেষ্টার কারণে হাদিসের যে আজকে আলহামদুলিল্লাহ জাগরণ ঘটেছে এই জাগরণ ঘটার কারণে আলহামদুলিল্লাহ এখন বহু বেদাতকে দূর হচ্ছে না যদি হাদিসের এই জাগরণ না থাকতো তাহলে মানুষ ইচ্ছামতো নিজেদের মতো আমল করার চেষ্টা করত এবং তারা পথভ্রষ্ট হয়ে যেত সম্মানিত উপস্থিতি চার নম্বর যে বিষয় সেটি হচ্ছে বুদ্ধিবৃত্তিক নিরাপত্তা মানুষ হচ্ছে স্বভাবগতভাবেই যুক্তিবাদী মানুষ যুক্তি দিয়ে সবকিছু বুঝতে চায় এবং আত্মপূজারী সে নিজের মতকেই শ্রেষ্ঠ মনে করতে চায় কোরআনকে ব্যাখ্যা করতে যে আমার একটা ব্যাখ্যা মনে হলো এটাই বোধহয় সঠিক সে মনে করতো এটাই সঠিক সে যুক্তি দিয়ে সবকিছু বোঝার চেষ্টা করত কিন্তু আল্লাহ রাসূল যখন একটা জিনিস ব্যাখ্যা করে গেছেন তখন তার সেই যুক্তি দিয়ে বা নিজের আত্মপূজারী ভাব দিয়ে সে কোরআনে অপব্যাখ্যা করার সুযোগ পাচ্ছে না এই কারণে কোরআন ইসলামের বুদ্ধিবৃত্তিক নিরাপত্তা নিশ্চিত করেছে সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে মুসলিম উম্মার সাংস্কৃতিক ঐক্যের কেন্দ্রবিন্দু আজকে আপনি বাংলাদেশে বসে আছেন আপনি যদি আমেরিকার একেবারে মানে সর্বশেষ প্রান্তেও যান সেখানেও যেয়ে দেখবেন মানুষ একইভাবে মানুষকে সালাম দিচ্ছে আমি যেমন আপনাকে সালাম দিচ্ছি ওখানেও দেখবেন ঠিক একইভাবে মানুষ সালাম দিচ্ছে তারা একইভাবে সালাত আদায় করছে একইভাবে বিসমিল্লাহ বলে খাবার শুরু করছে একইভাবে আলহামদুলিল্লাহ বলে খাবার শেষ করছে এই যে সাংস্কৃতিক ঐক্য এটা কার মাধ্যমে সম্ভব হয়েছে হাদিসের মাধ্যমে এই জন্য এমনকি যিনি একজন হাদিস অস্বীকারী জামাল আল বান্না এই ব্যক্তি তিনি বলছেন যে ফাকাত আওজাদাতিস সুন্নাহ রিবাতান ওয়া কমনওয়েলথ আকওয়া মিন আই কমনওয়েলথ আখার সুন্নাহ মুসলিম উম্মার মধ্যে এমন একটা বন্ধন সৃষ্টি করেছে এমন একটা কমনওয়েলথ তৈরি করেছে যেটা পৃথিবীর অন্য সমস্ত কমনওয়েলথের চেয়ে বেশি শক্তিশালী এইভাবে ডাচ প্রাচ্যবিদ তারপরে জার্মান প্রাচ্যবিদ ইনারা বিভিন্ন জায়গায় গবেষণা করে দেখেছেন তারা গিয়েছেন ইন্দোনেশিয়াতে তারা গিয়েছেন মালদ্বীপে বিভিন্ন ছোট ছোট দ্বীপে গেছেন সেখানেও দেখেন মুসলমানরা একইভাবে সালাম দিচ্ছে একইভাবে খাবার দাবার খাচ্ছে একইভাবে সব কিছু করছে এইটা কীভাবে সম্ভব হলো তারা গবেষণা করতে যেয়ে বলছেন যে একমাত্র হাদিস বা সুন্নার কারণে মুসলমানদের মধ্যে এই ঐক্য সাধিত হয়েছে যদি হাদিস বা সুন্না না থাকতো আল্লাহ রসুলের জীবনে না থাকতো আল্লাহ রসুলের জীবনের আদর্শ মুসলিম উম্মার মধ্যে জাগ্রত না থাকতো তাহলে মুসলিম উম্মার মধ্যে এই ধরনের ঐক্য কখনোই সম্ভব হতো না